নদিয়া শান্তিপুর শহরের চর সারাগড় এলাকায় আবারও গঙ্গা ভাঙন, তলিয়ে গেল আটটি বাড়ি। এবার স্থায়ী গঙ্গা বাঁধানোর দাবি এলাকাবাসী। শুকনো কিছু খাদ্যদ্রব্য ত্রিপল নয়, চাই পুনর্বাসন। নদিয়ার শান্তিপুর শহরের চর সারাগড় এলাকায় এবছরই এই নিয়ে মোট তিনবার ভাঙনে গঙ্গা পক্ষে তলিয়ে গেছে মোট 20টি গৃহস্থ পরিবারের ঘর, গোয়াল ঘর, তাঁত কারখানা উৎপাদিত মজুত রাখা ফসল, গৃহস্থলীর আসবাবপত্র, মূল্যবান কাগজপত্র সবকিছুই। প্রতিবারের থেকে গতকাল রাত্রের ভাঙন ছিল ভয়ানক। চোখের নিমিষে বেলগাছ, একটি ক্লাব ঘর এবং আটটি পরিবার কোনো রকমে পরিবারের সদস্যদের প্রাণ বাঁচিয়ে খালি হাতে নিয়ে বেরিয়ে এসেছে নিরাপদ আশ্রয়ের খোঁজে। আপাতত নয় এলাকার স্কুলে মাথা গোঁজার ঠাঁই করলো, কিন্তু কি খাবে? বাপ কাকার চাষের জমি, কারখানার ঘর জলের তলায়, জীবিকা হিসেবে কি ব্যবস্থাই হবে? উত্তর জানা নেই কারণ, তাই অভিমানী হয়ে সংবাদ মাধ্যমকে সহযোগিতা করতেও তাদের আর ভালো লাগে না, এমনটাই জানালেন কিছুদিন আগে জেলা পরিষদের সভাধিপতি, স্থানীয় প্রাক্তন কাউন্সিলর ত্রিপল এবং কিছু খাদ্যদ্রব্য নিয়ে পৌঁছেছিলেন। বিডিও এসডিও পরিদর্শনও করে গেছেন। এলাকাবাসীর দাবি, সরকার পুনর্বাসন দেয় অনেক জায়গায় শুনেছি, আমাদের রেজিস্ট্রিকৃত কেনা জায়গায় সরকারি ট্যাক্স খাজনা দিয়ে আসছি দীর্ঘদিন কাল যাবত। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হলে সরকারি ক্ষতিপূরণ এবং পুনর্বাসন এবং স্থায়ীভাবে গঙ্গা মেরামতির দাবি করছেন এলাকাবাসী। পুনর্বাসনের ব্যাপারে সরকারি তরফে অবশ্য মুখে কুলু পেটেছেন, তবে স্থায়ীভাবে গঙ্গার পাড় বাঁধানোর কথা চিরাচরিতভাবে আবারও শোনা গেল তাদের মুখে। থেকে ভাঙা আরম্ভ হয়েছে তো কটা বাড়ি ভেঙে গেছে? কালকেও প্রায় অন্তত 12খানা মতন বাড়ি ভেঙে গেছে তো কালকে, আর আগেও তো ভেঙেছে। এবার আপনারা তো আসেন বারবার, যে ছবি করে নিয়ে যান, এতে কোনো আমরা তো কোনো কিছুই তো মানে কোনো ব্যবস্থাই পাই না। হয়তো সরকারের মাধ্যমে একটু চাল, একটু ত্রিপল দেয়, এটা তো শেষ কথা নয়। এই যে আমাদের যারা ট্যাক্স দেওয়া জমি, আমাদের রেজিস্ট্রি সম্পত্তি, যে ভিটে বাড়িগুলো সরকার মানে ভেঙে চলে যায়, এবং সরকার আমাদের জন্য একটা তো একটা সেরকম একটা পুনরায় একটা আমাদের ব্যবস্থা করতে পারে, পুনর্বাসন চাইছেন? আমরা পুনর্বাসন চাইছি, কিন্তু সে বিষয়ে কিছুই করে না। আপনারা বারবার আসেন, আমাদের আপনাদের বলতে খুব খারাপ লাগে, বলতে আমাদের আর বলতে ভালো লাগে না, বুঝলেন? আমাদের বলাটা আর ঠিক না, আর কত বলবো আমরা, বলতে বলতে আর আমাদের জায়গা নেই। আমাদের আমরা চাইছি যে আমাদের একটা ব্যবস্থা করে দিক, আমাদের এই চাল ত্রিপলের এইসব প্রয়োজন কি, এইসব কি সমস্যা মেটে, কি বন্যায় ভেসে গেছে নাকি, ত্রিপল দিচ্ছে আমরা সমস্যা, মানে পুনর্বাসন বসবাসের জন্য জায়গা চাইছেন? হ্যাঁ, আমরা পুনরায় বসবাসের জন্য জায়গা চাইছি। কি নাম আপনার? আমার নাম রায় মন্দির। ভাঙন শুরু হয়েছে ধরো 5টার থেকে শুরু। আচ্ছা, 5টার থেকে প্রথম অল্প অল্প দেখতে পড়ছিল, যখন 6:30 বাজে তখন থেকে মোটামুটি জোরটা। কটা বাড়ি জলের তলে গেছে? জলের তলে গেছে 7টা বাড়ি। কি কি ছিল এখানে, জলের কল, ক্লাব ক্লাব এরকম কিছু? হ্যাঁ, একটা ক্লাব ছিল, ক্লাবটা তো প্রথম ক্লাবে ধরে নি, ক্লাবটা প্রথমেই ক্লাবটা যায়, ক্লাবটা যাওয়ার পরের থেকেই মোটামুটি ওই যে শুরু হলো জোরটার হওয়াতে, শুরু হতে 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 মোটামুটি 7টা বাড়ি একদম জলের তলে, মানে মাল মাত্রা টানতে পারিনি, অনেকেই মাল মাত্রা টানতে পারিনি, মানে পুরো বাড়ি সহ বাড়ি সমেত চলে গেছে। তারা তারা এখন গেছে, পাট গেছে, মানে যেগুলো ফসল উঠেছিল, যেগুলো উঠেছিল ওগুলো রেখেছিল, সেইগুলোই মোটামুটি তার তুলে ইয়ে পায়নি, তো সময় পায়নি যে তোলার, মানে ওখান থেকে মানে উদ্ধার করার মতো কেউ সময় পায়নি। রাত্রিবেলা তখন কারেন্ট কি অবস্থা? তখন কারেন্ট অফ ছিল, অফ ছিল যেহেতু ভাঙন হয়েছে, আর এমনি অন্ধকার, তাছাড়া কি হবে অন্ধকারে, তো কে কোথায় রাখবে, আর এমনি তো ধরো সবই তো পাকা বাড়িও ছিল কিছু, মানে ভিড় টবদি পাকা ছিল আর কি, তার উপরে তো ধরো টিন পাশের আর ওগুলো ভাঙা চলার জন্য মানে খুব প্রবলেম হয়েছে, কয়েকজন আহত হয়ে গেছে মানে ভাঙতে যেয়ে। কটা বাড়ি বললেন? হ্যাঁ, 7টা বাড়ি ভেঙেছে। যাচ্ছি বিপদে, আমার ঘর বাড়ি ভেঙে গঙ্গায় চলে গেছে, এইবার আমাকে থাকার ব্যবস্থা করতে হবে সরকারের, বুঝেছেন? সেটা এখন পর্যন্ত আমি চাল ধানের দরকার নেই, আমার ওটার দরকার নেই, আমি না খাইও মরবো, রাস্তায় বেরিয়ে মরার শিকার আছে, তাও চাল ধানের আমার দরকার নাই, আমার ব্যবস্থা করতে, আমার ভিটে বাটি চলে গেছে, আমি থাকবো কোথায়, আমাদের শান্তিপুর বিডিও সাহেব এবং জেলা পরিষদের সভাধিপতি রিক্তা কুন্ডু, তারা সরজমনে এসে এখানে ভিজিট করেছেন এবং 900 মিটারের একটা পারমানেন্ট সলিউশন করার জন্য একটা প্যাকেজ তৈরি হয়েছে, স্থায়ী সমাধান, কারণ এখানে প্রাইমারিভাবে প্রাথমিকভাবে কাজ করলে কিন্তু কাজটা টিকছে না, কারণ জল এখন বিপদসীমার উপর দিয়ে বইছে, ভাগীরথীর জল,
সেক্ষেত্রে আমরা ওই 900 মিটারের পারমানেন্ট কাজটা আসলে আমরা একটা স্থায়ী সমাধান হবে। কিন্তু আমি কালকে রাতেই এই খবর ভাঙন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে রানাঘাট এসডিওর সাথে কথা হয়েছে, জেলা ইরিগেশনের সঙ্গে কথা হয়েছে। তারা আজকে এই এই মুহূর্তে আরেকটা মানে তারা কাজ করতে ইচ্ছুক, কিন্তু তারা যে কাজটা করবে সেই পর্যাপ্ত মাটিটা পাওয়া যাচ্ছে না। কারণ একটা মানে জল বেড়েছে, সমস্ত জায়গায় ডুবে গেছে, একটা সমস্যা আছে। তারা আজকে এসে কাজটা শুরু করবে, প্রাথমিকভাবে শুরু করলে তারপরে আস্তে আস্তে বড় প্রজেক্টটা এসে গেলে স্থায়ী সমাধান হয়ে যাবে। কিন্তু মানুষ এখন এই কোভিডের মধ্যে এমনি অর্থনৈতিক দিক দিয়ে তারা দুর্বল আছে, তার মধ্যে নিজের শেষ সম্বলটুকু ভেটেবাটিটা ভেটে যদি চলে যায় তাহলে আর মানুষের বেঁচে থাকার মতো পরিস্থিতি থাকে না। আমি বলবো আপনাদের মাধ্যমে যে এই দপ্তরকে যে তাড়াতাড়ি যাতে এর স্থায়ী সমাধানটা করা যায় এর জন্য আমি অনুরোধ জানাচ্ছি। বারংবার জায়গাটি বলে মনে হচ্ছে এটা মানে মূল ব্যাপারটা হচ্ছে, আমি বলি এটা হচ্ছে হুগলি জেলায় এবং বর্ধমান জেলা, এই আমাদের উল্টো দিকে এই দুটো জেলা, এখানটায় পরস্পর 4-5টা ভাটা আছে। ভাটা ওপারে হুগলি ডিস্ট্রিক্ট বর্ধমান ডিস্ট্রিক্টের ভাটার মালিকরা কী করছে, তাদের যত ওয়েস্টেজ ইট সব নদীর গর্ভের সামনে এগিয়ে আসছে, অটোমেটিক্যালি গুপ্তিপাড়া থেকে স্রোতটা গিয়ে ওই ভাটায় ধাক্কা মেরে আমাদের এই চসারাগড়ে চলে আসছে, যার জন্য এখানে ভাঙনের প্রবণতাটা এত পরিমাণে হয়েছে। এর আগে কিন্তু এতটা ছিল না। এবং আমি বলবো যে হুগলি জেলা এবং বর্ধমান জেলার প্রশাসনকে এবং আমাদের নদিয়া জেলার আধিকারিকদের বলবো তাদের সঙ্গে যোগাযোগ করে ইমিডিয়েট ওই ভাটাগুলোর এইটা কাজটা বন্ধ করতে হবে, যারা তারা যাতে নদীর মধ্যে আর ওয়েস্টেজ মাল না ফেলতে পারে, স্রোতটা যাতে ঘুরিয়ে না দিতে পারে, এই জন্য একটা অন্যতম কারণ আছে। এবং আপনারা জানেন যে ভাঙনে যখনই হয়েছে আমি গেছি ঘটনাস্থলে, আজকে এটা নতুন নয়। এবং আমরা যথাসামর্থ্য আমাদের এসডিও সাহেব এই 4 দিন আগে তান দিয়েছে পর্যাপ্ত পরিমাণে, তাদের কাপড় জামা লুঙ্গি তিরপল চাল ডাল সর্ষের তেল সব রকম দেওয়া আছে। বিডিও সাহেব ড্রাইফ্রুট দিয়ে গেছে, জেলা পরিষদের সভাধিপতি রিক্তা কুণ্ডু এসেও তান দিয়ে গেছে। আমরা মানুষের পাশে আছি, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সাধারণ মানুষের পাশে থেকে রাজনীতি করেন, আমরাও তার মানে সেনাপতি হিসাবে আমরাও চেষ্টা করি সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার। আপনার নাম? আমার বৃন্দাবন প্রামাণিক, প্রাক্তন কাউন্সিলর এবং শান্তিপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।